Subscribe now and press the bell icon. এখনই লকডাউন উঠছে কি না প্রধানমন্ত্রী জানিয়ে দিয়েছেন সেই কথা। সর্বদলীয় বৈঠকে আজকে ভিডিও কনফারেন্সে যে আলোচনা হয় তাতে পরিষ্কার সে কথাটি উঠে আসেনি। তাই প্রধানমন্ত্রী জানিয়েছেন 11 এপ্রিল শনিবার আরেকবার সেই লকডাউন নিয়ে আলোচনা হবে। 11 এপ্রিল শনিবার সর্বদলীয় বৈঠকের পর এই বিষয়ে সম্পূর্ণ সিদ্ধান্ত নেওয়া যাবে। আজ ভিডিও কনফারেন্সে বেশিরভাগ রাজ্যের মুখ্যমন্ত্রী আরজি জানিয়েছেন যাতে লকডাউন আরও কিছুদিন এক্সটেন্ড করা যায়। যেসব রাজ্যগুলি খুবই আশঙ্কাজনক পরিস্থিতি, যেখানে আক্রান্তের সংখ্যা খুবই বেশি, সেসব রাজ্যের মুখ্যমন্ত্রীরা জানিয়েছেন লকডাউন যাতে ক্রমাগত থাকে। এই সমস্ত রাজ্যের মুখ্যমন্ত্রী তারা একেবারেই চাননি লকডাউন পুরো উঠে নিতে। আপাতত এই মুহূর্তে লকডাউন তুলে নিলে পরিস্থিতি খুবই আশঙ্কাজনক হয়ে পড়বে বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রীরা সবাই। সামগ্রিকভাবে প্রধানমন্ত্রীর বক্তব্য এবং সর্বদলীয় বৈঠকের অন্যান্য রাজনৈতিক দলের মেজরিটি হিসাবে যা বলা হয়েছে তাতে পরিষ্কার একটি কথাই উঠে আসে যে লকডাউন এই মুহূর্তে উঠছে না। এই মুহূর্তে প্রধানমন্ত্রী পরিষ্কারভাবে না জানালেও তিনি বলেছেন যে 11 তারিখ অর্থাৎ শনিবার দিন সম্পূর্ণ তথ্য প্রকাশ করা যাবে। প্রধানমন্ত্রী বলেছেন এক বিশাল সামাজিক এবং ব্যক্তিগত পরিবর্তন আসতে চলেছে এই ভারতবর্ষে, তাই আমাদেরকে সবাইকে একত্রিত হয়ে কাজ করতে হবে।